আজকে আমি রান্না করব মিরিক মায় দিয়ে কুলেখাড়া শাকের ঝোল। কুলেখাড়া শাক আপনারা সকলেই জানেন খুব পুষ্টিকর খাবার, গায়ে রক্ত হয়, লো প্রেসারের মানুষদের অবশ্যই দরকার। তো আমি রান্নাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। মাছটা দেশি মাছ, মাছটা দেখতেও খুব বড়, খেতে দারুণ স্বাদ হবে। আর একটু পুষ্টিকর শাকের সাথে রান্না হবে তো দারুণ হবে। মাছের পিসগুলো বেশ মাঝারি মাঝারি করবো, তাহলে মশলাগুলো ঠিকঠাক মতো যাবে। মাছ আমি কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি, এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ, স্বাদ মতো লবণ, দেখুন এইগুলো হচ্ছে কুলেখাড়া শাক। কাল মাঠে গেছিলাম, এখন এই শাক বাগানে লাগানো যায় না, খুব জলের প্রয়োজন হয়। এখন মাঠে ধান আছে তো ধান ভুঁয়ে এলে খুব সুন্দর হয়, জলের স্যাঁতসাঁতা নিতে পায়। তো মাঠে গেছিলাম, তুলে নিয়ে এসেছি, এই শাকগুলো বেছে নিয়ে রান্না করব। এই শাক ডাক্তারে সবাইকে খেতে বলে, এই শাকে প্রচণ্ড পুষ্টি আছে, তা আপনারাও খাবেন। শাকগুলো বাঁচা হয়ে গেছে, আমি এখন কেটে নিচ্ছি। এরকম ছোট করে কাটলে ঝোলের সাথে ভালো পাইল হয়ে যায়। আজকে আমি কুলেখাড়া মিরিক মাছের ঝোল রান্না করার জন্য নিয়েছি অল্প মিথি, অল্প জিরে, গোলমরিচ, আর দুটো লং, সাথে আছে তিনটে কাঁচা লঙ্কা, কাঁচা রসুন, পেঁয়াজ, আলু। তাহলে এখন শুকনো মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। মিথিগুলো দিয়ে দিচ্ছি, জিরেগুলোও দিয়ে দিচ্ছি, এখানে গোলমরিচগুলোও দিয়ে দিচ্ছি, লং দুটো দিয়ে দিচ্ছি। মশলা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মশলাগুলো আমি এখন বেটে নিচ্ছি। মশলা আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। Thank you.
মাছগুলো দেখুন কত সুন্দর কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মাছের তেলে আলুগুলো ভেজে নেবো, পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আলু ভাজা হয়ে গেছে, শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আধ মতো লবণ। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো যখন দিলাম হাফ করাই হয়ে গেছিল, হচ্ছে কতটুকু হয়ে গেল। শাক আলু আমার ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। শাক আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, যে ভাজা মশলাটা রেখেছি দিয়ে আমি নামিয়ে নেব। রান্না আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে, খেতে খুবই সুস্বাদু হবে।